শ্রীমঙ্গল উপজেলার কালাপুরের পেট্রোল পাম্প এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কালাপুর এলাকার পেট্রোল পাম্প এলাকায় এটা আপনার একটি সিএনজি এবং একটি যাত্রীবাহী বাসের সম্মুখীন সংঘর্ষে সিএনজিতে থাকা পাঁচ ছয়জন লোক ছিল এখানে। আমরা আমি যেটা জানতে পারছি এখানে সবাই আশঙ্কাজনক অবস্থায়, ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। কিভাবে ঘটনাটা ঘটছে? দুর্ঘটনাটা কেমন করছে ভাই? মুখোমুখি সংঘর্ষ বাস আর এই যে সিএনজি, মাঝে বাচ্চা সহ সাতজন মানুষ আছে। সাতজন মাঝে জায়গা স্পটে মানে বাচ্চা ডেড হয়ে গেছে, ডেড হয়ে গেছে, মারা গেছে, ছোটো বাচ্চাটা মারা গেছে। যেমন বর্তমানে সদর হসপিটাল বাকি যে যারা আছে এরা সদর আছে। কয়জন আছিল? মোট সাতজন, বাচ্চালিও সাতজন, পুরুষ মহিলা, পুরুষ মহিলা দুজন আর বাকি এরা পুরুষ মিলে মোট সাতজন বাচ্চা লিয়া। একজন জায়গাত মারা গেছে, একজন বাচ্চাটা জায়গাত মারা গেছে। আচ্ছা, এটা নিল আমরা খালাপুরের দুই নং ওয়ার্ডের সাবেক মেম্বার রেনু মিয়া। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, এই দুর্ঘটনা ঘটছে এখানে। আপনারা কালাপুর পেট্রোল পাম্প এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে, আপনার একটি বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।